আমরা এখনই যে স্টলগুলো দেখলাম সবই মানে কি বলবো ক্রিয়েটিভ বলে মনে হলো। কয়েকটা তো খুবই সুন্দর, যেমন কি করে জলকে ব্যবহার করা যায়, বিদ্যুৎকে ব্যবহার করা যায় কম পরিশ্রমে, কম বায়ু দূষণ করে, কম দূষণ করে আর কি পরিবেশকে রক্ষা করে, এই ধরনের একটা মনে হলো। আরও রয়েছে অনেক ধরনের, সামনে যে স্কুলগুলো আছে তারা করেছে, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল আজকে, আর সামনেই হবে স্টেট লেভেল। তো সেইখান থেকে প্রত্যেক বছরই আমরা এটা করি, মানে আমাদের শিক্ষা দপ্তর থেকে করা হয়, করে যারা মানে বিশিষ্ট বা একটা উদ্ভাবনী শক্তিকে আমাদের সামনে প্রদর্শন করে তারা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়, ডিস্ট্রিক্ট লেভেল হয়, স্টেট লেভেল হয়, তারপরে এইখান থেকে আমরা মানে জাতীয় স্তরেও পাঠাই। তো আমাদের আগের ইতিহাসে আছে, আমাদের ছেলেরা খুব ভালো করে, এখানেও নতুন নতুন আইডিয়া নিয়ে এসেছে, আমরা এখনও দেখিনি, সবগুলোই দেখছি। আমার খুব বিশ্বাস এদের মধ্যে যে ওই যে সুপ্ত প্রতিভা আছে। কেন বলছি এই জন্য যে আমেরিকাতে আমি তো ছিলাম কিছুকাল, আমি ওইখানে আমাদের ত্রিপুরার এরকম শিশু বিহার বা উমাকান্ত বা দূরের তারাপুর বা অন্যান্য স্কুলের ছেলেদেরকে আমি দেখেছি, ওরা বড় হয়ে গেছে, এরা বিখ্যাত এখন সান হোজে, সান ফ্রান্সিসকোর কাছে একটা জায়গা আছে, ওইখানে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা ভালো নামের সঙ্গে কাজ করছে কম্পিউটারে। তো আমি একটা প্রসঙ্গে বলেছি, আমাদের সঙ্গে রঞ্জিতবাবু আছেন, উনিও জানেন যে আমাদের এখান থেকে এই বয়সে যারা ভালো কাজ করছে, যারা বিদেশে যাচ্ছে, তারা যেন একটা পোর্টাল করে, তারা যেন মানে ভালো কাজ করছে কি করছে কানেক্ট করে আর কি এরা আসতে চায়। কয়েকদিন আগে এরকম একজন এসেছিল, ও বলছিল যে ও শিশু বিহারের ছাত্র, বললো যে রাজ্য সরকার যদি এরকম একটা পরে একটা পোর্টাল করে দেয়, তাতে যারা যারা বাইরে আছে তারা কন্ট্রিবিউট করবে সব ব্যাপারে, এবং এখানকার যারা প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, তাদেরকে কী করে আবিষ্কার করা যায় এর একটা চেষ্টা করা হবে। আমার মনে হয় রাজ্য সরকারের সঙ্গে ও কথা বলেছে, আমাদেরই ঘরের ছেলে, সে এখানে পড়াশোনা করে এসছে। এটা এই প্রসঙ্গে বললাম যে এরা যারা খুদে, আমি তো একজনকে দেখলাম ক্লাস সিক্সে পড়ছে, কিন্তু এত স্মার্ট, এত সুন্দরভাবে শুরু করলো, এই সব প্রতিভার রূপকায়িত আছে, এদেরকে আবিষ্কার করা হলো। এই সব যে আমরা ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল যে করি না, আসলে কিছুই না, যারা আছে তাদের মধ্য থেকে যে সত্যিকারের প্রতিভা তাকে আবিষ্কার করা, তাকে সুযোগ দেওয়া, এবং পরবর্তী সময়ে তারা যেন আমাদের মুখ উজ্জ্বল করতে পারে বিজ্ঞানে। এইসব যে এইসব আমি জানি না, এমন সব হয়তো এখানে ছোটোখাটো হতে পারে, কিন্তু পরবর্তী সময়ে এটা এমন একটা বড় মহৎ কাজ হবে যেন তাতে আমাদের লোকজন, বাইরের যারা লোকজন, তারা উপকৃত হবে।